আজকে গুড্ডু মিয়ার ফার্স্ট বার্থডে, সেই জন্য গুড্ডু মিয়া অনেক বেশি এক্সাইটেড। দেখেন কিরকম করতেছে, যদিও কিছু বুঝতেছে না তারপরে অনেক এক্সাইটেড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ ইতালি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমাদের গুড্ডু মিয়ার 1 বছর পূর্ণ হয়েছে। এটা ছিল অনুষ্ঠানের আগের দিন রাত্রে। তো হালকা পাতলা প্রিপারেশান নিচ্ছে রান্নাবান্নার, ওর আম্মুর সাথে সাথে ও রান্নাবান্নায় এই জিনিসগুলো হেল্প করতেছে। এগুলো সিস্টেম করার সময় বসেছিল, বারবার ধরতেছে। তো ওর আম্মু বকাবকি করতেছে, আমি বলেছি যে একটু হেল্প করো, যেহেতু ওর ফার্স্ট বার্থডে তো ও একটু দেখো। আমি বারবার ডাকতেছি আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ও যদিও কখনো এরকম কোনো কিছু দেখে না, এখন অনেক বেশি মানে হাসাহাসি করতেছে, অনেক খুশি আমাদের সাথে সাথে ও কাজ করার চেষ্টা করতেছে। আর এখন ও রাত্রে ঘুমিয়েছিল, তো রাত আড়াইটা বাজে একদম লাইট বন্ধ করে দিয়ে মোবাইলের আলো দিয়ে ওর মানে বার্থডের স্টেজটা সাজানোর চেষ্টা করতেছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 3-4টা পাম্পার সবগুলোই নষ্ট ছিল, কোনোভাবেই ফুলানো যাচ্ছিল না। এরপরও মায়ের মন বলে কথা, মা অনেক পরিশ্রম করেছে পুরোটা রাত্রে, মুখ দিয়ে একটা একটা করে অনেক কষ্ট করে ফুলিয়ে পরে ছেলের জন্য স্টিচ বানিয়েছে। যদিও মধ্যখানে ওর বাবা কাজ থেকে এসে একটু হেল্প করেছে, বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। তো অনেক রাত হয়ে গিয়েছিল, মুখ দিয়ে পাম্পার দিয়ে তো অল্প সময় লাগে, কিন্তু মুখ দিয়ে একটা একটা করে ফুলাতে ফুলাতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপর অনেক কষ্ট করে হালকা পাতলা যতটুক পারা যায় সিম্পলের মধ্যে সাজিয়েছে। তো এখনও কাজ চলতেছে, তো আমি হালকা একটু ভিডিও করে নিয়েছি। এটা পুরোপুরি ওর মার আইডিয়া থেকে সাজিয়েছে। তো ও বারবার বলতেছে যে রুমের কী অবস্থা, আপনি ভিডিও করতেছেন। তো আমি বলতেছি যে বেলুন দিয়ে কী করে করা হয়েছে রুমের মধ্যে, এটা মানুষকে একটু দেখায়। চারদিকে শুধু বেলুনের ছড়াছড়ি, কত হাজার বেলুন যে ট্রাই করেছে ফুলানোর জন্য। তো আমি এগুলো ভিডিও করতেছি আর হাসতেছি, পুরা রুমের মধ্যে বেলুন আর বেলুন। তো এটা কিন্তু রাত 2:30 বাজে। তখন আমাদের মধ্যে কেউ অবশ্য বার্থডে পালন করে না খুব একটা, আমরা পছন্দ করি না। তো ওর আম্মা একটু শখ করেছে যে ছেলের ফার্স্ট বার্থডেটা একটু পালন করবে, সেজন্য হঠাৎ করে ডিসিশান নেওয়া আর কি। এই তো ফুরা রাত্রের কষ্টের পরে এইটা ফিনিশিং লুক, যদিও পারফেক্টলি করতে পারে নাই কারণ পাম্পারগুলো সব ফুলানোর পাম্পারগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো, এগুলো কাজ করে নাই। তো মুখ দিয়ে ফুলিয়ে ফুলিয়ে যতটুক পেরেছে, এতে এটা ফাইনাল লুক রুমের মধ্যে হালকাভাবে একটু সাজিয়েছে। তো ও তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে হতবাক হয়ে গিয়েছে, আমি ওর এই অ্যাক্টিভিটিস দেখে হাসতে হাসতে ঘুম থেকে উঠে যখন চোখ খুলে দেখে যে রুমের মধ্যে এই অবস্থা, তো হাততালি দিয়ে দিয়ে একদম হাসতেছে। তো আমি ওর একটু ভিডিও করে নিয়েছি, ও ঘুম থেকে উঠে পরে পুরো থ হয়ে গিয়েছিল। এ তো তাকিয়ে আছে পুরো সব দিকে, মানে আশ্চর্যভাবে তাকিয়ে আছে যে এগুলো কি হচ্ছে, ও তো বুঝতে পারতেছে না। তো আমি দাপে দাপে ওর বার্থডে সবগুলাই দেখাবো, যদিও অনেক বেশি বিজি ছিলাম কাজের জন্য খুব একটা ভিডিও করতে পারি না। এরপরে যতটুকু সম্ভব হয়েছে টুকিটাকি ভিডিও করেছি, তো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এটা ছিল জন্মদিনের আগের দিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।